আমার সভা ছেলে পাবে, না পেলে সবই উল্টে যাবে। শাস্ত্রে এমনটাই লেখা আছে, দুয়ে দুয়ে যোগে হবে চার, দুই দিকে যাই যদি দুই পরিবার। পড়বে রে গোলক থাথার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। চাপাবাজ আমার পাগলা ঘোড়া রে, কই মানুষ কই চইলা যাও আমার পাগলা। আসামি ধরতে এসে কিসের কাজ স্যার? আসামি ধরতে এসেছিলাম, এরাই মনে হচ্ছে আসামি, কারণ এরা খুন খারাপি নিয়ে আলাপ করছিল। আমরা যে অরিজিনাল পুলিশ, এই অপরাধীরা মানতেই চাচ্ছে না। এরা বলছে আমরা পুলিশ, আমরা জিন, আমাদের সামনে বিভিন্ন রকম অভিনয় করছে, তাই আমরাও একটা কৌশল অবলম্বন করেছি এদের ভেতর থেকে কথা বাইর করার জন্য। কথা যেই বাইর করেই ফেলেছি, এর মধ্যে সারা আপনি চলে আসলেন, এখন অ্যারেস্ট করে নিব। স্যার আমি বলি স্যার, আমরা গোপন সূত্রে খবর পেয়ে স্যার আসছে ডালিম মির্জার বাড়িতে। ডালিম মির্জার ড্রয়িং রুমে দুজন বহিরাগত আসামি মানে খুনি, এই যে দেখেন দাঁড়াই আছে স্যার, ওই দেখেন স্যার। আপনি অর্ডার দিলেই ধরে বলবো স্যার। আচ্ছা আপনারা পুলিশকে জিন বলছেন কেন? এই যে মিস্টার আননোন পারসন মহোদয়, এতক্ষণ সব কিছু শুনলাম, এবার আমার কথা শুনেন। প্রথমত ভূত প্রেত বলতে পৃথিবীতে কোনো কিছুর অস্তিত্ব নেই, তবে হ্যাঁ আমার আল্লাহ পাক বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এ থেকে কি প্রতীয়মান হয়? এ থেকে বোঝা যায় জিনের অস্তিত্ব পৃথিবীর জমিনে আছে। এবার কথা হলো, একটা হচ্ছে বদ জিন আর একটা হচ্ছে সৎ জিন। বদ জিন তার উপরে ভর করে সে ব্যক্তি হিসাবে বদ, আর সৎ জিন তার উপরেই যায় যে আদর্শবান, রোজা নামাজ করে, আল্লাহকে ডাকে। অতএব কোনো ভয় নেই, ভূত প্রেতকে ভয় না পেয়ে জিন আপনার বন্ধু হতে পারে যদি আদর্শবান হন, যদি রোজা নামাজ করেন, মুখে বলেন রোজা রাখো নামাজ পড়ো নূর নবীজির তরিকে ধরো, আখেরের কাজ আগে করো থাকিতে মনেই ভবেতে নবীরাইন পরশ রতন বুঝলি না মন দিন থাকিতে। আমরা পুলিশ জনগণের বন্ধু, কোনো ক্ষতি নয়, আমরা উপকার করবো, ভয় নাই। বাবা আপনারা ঠিকই বুঝেছেন যে জিন ভূত বলে কিছু নাই, কি বলেন বিয়াই? স্যার ওইদিকে স্যার, আমরা বড় বিপদে আছি, আপনি আমাদের বাঁচান স্যার। ওই যে ইয়ে আছে না আমার বাঘিনা চুকুর, ও মনে করে আমাদেরকে জিন ধরছে, সাতটার মায়ের কাছে হেল্প নিতে আইছিলাম যে উনিও বলে আমাদের জিনে ধরছে স্যার। আমরা এখন কি করবো, এক কাজ করেন না স্যার, আপনি অ্যারেস্ট করে আমাদের থানায় নিয়ে যান, আমরা জানে বেঁচে যাবো, বলে না বিয়া। ওইছে কি স্যার, ওই যে আসলে শুক্র দিন আর সপ্তাহ দিন বুঝছেন, এই হেরা মোগো খালি পিডায় মোগো রক্ষা করেন স্যার। ঠিক আছে আমি বুঝতে পেরেছি আপনাদের কোনো সমস্যা হয়েছে, কোনো ভয় নেই, পুলিশ হলো জনগণের বন্ধু। জি স্যার, জি স্যার, আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আপনারা আমাদের সঙ্গে আসুন, আমরা বাড়ি পৌঁছে দেব। একটা কথা মনে রাখবেন, কালকে সকালে বেলাবো থানায় আমাদের সঙ্গে দেখা করবে। জি স্যার, যদি দেখা না করেন তাহলে কিন্তু অন্যরকম হবে। স্যার কান ধরে কইতেছি বেলাবো থানায় থাকবো। আচ্ছা ঠিক আছে আসুন। কিছুই ওর মধ্যে দেখিনি, ওর মধ্যে এমন কোনো লক্ষণই আমি দেখিনি। আরে আফাদিন কি সব সময় আসল করে নাকি? ওকে সংসার নাই, ওকে ঘর সংসার নাই, ওকে কি পরিবার পরিজন নাই? সব সময় কি একজন গাড়ি করে দেবই থাকবে? তাকে একটা এলাকা আছে, তাকে একটা ফ্যামিলি আছে। এই যে আপনি যদি আপনি সাতটারে ভালোবাসেন, আপনাকে সবসময় তার পিছিয়ে পিছিয়ে করেন? আপনার একটা নিজস্ব সময় আছে, আপনার পরিবার পরিজন আছে, আপনার খাওন লাগে পরন লাগে, লাগে না তেমনি অগো খাওন পরন বরণ সংসার সব আছে, যারে ভালো লাগে হার উপর আসর করে। যেমন আপনার ভালো লাগছে সাতটারে, আপনি মনে মনে ভালোবাসেন, মাঝে মাঝে দেখাইলে খুব খুশি হন, জিন ঠিক ধপদ্রুপ। আর একটা কথা কই, আপনি আমারে ঝমকাটে আছেন, গালাগালি করতেছেন, সব ঠিক আছে, সাতটারের উপরে এখন জিন আসর না করলেও
ময়মনসিংহ আইনের বুনাইয়া আবার নতুন করে আসর করতেছে, এইটা ভালো ঘটি। মানে মানে বোঝেন নাই, নতুন জিন আইসে ময়মনসিংহ দিয়া আইনের স্বাস্থ্যবোধ খেয়াল করিন খুব, আমি নিজস্ব হয়ে দেখছি আর একটা কিন্তু আসর করছে। আইনের বোন কি বলতে চাইছেন কি আপনি? কে কে আছেন না? পর মানুষে দুঃখ দিলে অ কিন্তু দুঃখ মনে হয় না, আপন মানুষ কোন মাই মানুষের লগে কথা কইলে অ কিন্তু মানে নেওয়া যায় না, অ কিন্তু মানে নেওয়া যায়। দেখুন আমি কিন্তু এখন আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি, সাত্তার ওরকম ছেলেই না, আমি ওকে খুব ভালো করে চিনি। ময়ও জানতাম উনি একটা ফেরেস্তা সমতুল্য, কিন্তু ওনার চরিত্রটা দেখতেছে দিন দিন, এনি অমুক তমুক কার হেনা বাদ দিয়েছে প্রেম করার পিনিকন, কার হেনা প্রস্তাব দিয়েছে একটাও কিন্তু ধরেন না। আপনি যদি আর একটা বাজে কথা বলেন আমি এক্ষুনি সাত্তারকে ফোন দিব, আর ও যদি এসে শোনে যে আপনি ওর নামে এভাবে মিথ্যে কথা বলছেন আপনাকে একটা বনচটকানা দিবে, স্টুপিড একটা। ভাবছিলাম সাত্তারের সাথে একটু দেখা করতে যাব। কি আশ্চর্য ধরনের একটা মেয়ে বললা, হ্যাঁ একটা সত্য কথা বললাম যে ভবিষ্যতে তুই শেখা খাইতে পারো, আমাকে একটা ধন্যবাদ দেবে কিনা উল্টা শাসেই গেল, ধন্যবাদের উপরে ঠাড়া পড়ছে ঠাড়া, আর ঠাড়া তোর উপরেও পড়বে কই দিলাম, এ আমার মতো একটা সিঙ্গারে অপমান করছ না, তোর অপমান দেখবে প্রত্যেকটা মানুষে, মোর থেকে দেখে না খালি গাছ গাছপালা ছাড়া, আর তুই অপমানিত হবি, পাড়ার সমস্ত লোক দেখবে, এলাকার লোক দেখবে, জানবে। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ ইমড়ি কাটলে ও কিন্তু মানে নেওয়া যায় না, সবার একটা প্রাণের মানুষ মনের মানুষ। এই ব্যাগটা একটু সেমেন বাড়ির পর্যন্ত দিয়ে এত, আয় আমার লগে। হ্যাঁ দিতে পারি, এক শর্তে, 100 টাকা লাগবে, তার নগদ। ও মায়া মায়া গো, এ কি তা কয় সারা, কি তা কয়, হ্যাঁ নগদ টাকা লাগবো, হ্যাঁ নগদ টাকা লাগবে। এই গ্রামের মানুষ এই মন কেড়ে সব ক্যাশের কারবার বুঝছি, এলো আর ব্যাগটা মাতালো, এই ব্যাগের মধ্যে অনেক কিছু আছে, মেকআপের জিনিসপত্র আছে, ময়মনসিংহ ব্যাগ এটা বুঝছো? ঠিক আছে তাহলে আপনি আগে যান, আমি আপনার পিছু পিছু আইতেছি। নো মাতালো বাংলাদেশে ফাইতেন না, বাংলাদেশ তো দূরের কথা, মনে করেন সারা বিশ্বের কোথাও আপনি পাইবেন না, এটা দুইটা জায়গায় পাইবেন, একটি হলো লন্ডন
অ্যাপ্রিলে আমেরিকা। এটার যে গুণগত মান, মানে কি সেই গুণগত মান যদি আপনি জানেন তাহলে মনে করেন পাগল হয়ে যাবেন। এত একটা ফলের ভিতরে এত গুণ থাকতে পারে কেন? আর এই যে গুণগত মানটা, এটা বিদেশিরা খায়। দেখেন না বিদেশিরা কতটা সুশিয়া, দেখতে কত স্লিম, দেখতে কত আধুনিক। তারা শুধু বৈশাখে ধরে রাখে ইটা খায়। মনে করেন আপনি মনে করেন যদি ইটা কোনোরকম খাইতে পারেন তাহলে আপনার যা লাগে। এখন মনে করেন আপনার যেরকম লাগতেছে আপনি তো খারি না খাবেন, কিছুটা খারি না খাবেন, আপনি মান রানী মুখার্জির মতন হয়ে যাবেন। মানে রানী মুখার্জি যেরকম আপনার দেখতে ওরকম লাগবে। মনে করেন বয়স 50, কিন্তু মনে হইব কি দেখলে যান মাত্র 25 বছর বয়স। পাপা মানে জানেন? হ্যাঁ, কিতা বলেন আপনি, জানতাম না খারে। পাপা কি এই যে আমার হাতে? আপনি নিজের বাবাকে বিক্রি করতে যাচ্ছেন? আরে ইতা হইতে আমাদের পুরি বুঝে না। পাপা মানে ইতা ফল, পাপা মানে পাপা, মানে লন্ডন আমেরিকাতে পাপা বলে। আপনারা যেটা পাপাইয়া বলে, মানে পাপাইয়া মানে বলেন না পেপে, উত্তরে মনে করেন তারা বলে মানে পাপা। পাপা আর বাবা মানে হাঁচাকাছি, মানে আমার মাতৃত্ববোধ পিতৃত্ববোধ তারা এটার মধ্যে রাখে। কারণ এটা তো খুবই উপকারী একটা জিনিস। আপনার আমি কীভাবে করিয়া বুঝাই, মনে করেন এটা আপনি খাওয়ার পর মনে করেন যেটার গুণ আপনি বুঝতে পারবেন। আপনি স্লিম হয়ে যাবেন, টকটকা হয়ে যাবেন, সুন্দর হয়ে যাবেন। দেখেন না মনে করেন বিদেশি নায়িকারা কী দেখায়, এটা খায়। আপনার আমি গোপনে হইলাম। আমার যে বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওটা কিতা কইছে জানেননি, কইছে লেডিস ফার্স্ট। লেডিস যদি পাপা চায় সঙ্গে সঙ্গে তারা দিয়ে দেবা এবং মাইনাস করিয়া দিবা দাম, কোনো সমস্যা নাই, তারা খাইয়া বাঁচবো, কোনো সমস্যা নাই। কারণ এটা ঔষধি ফল, সবাই খাওয়া দেবে। আপনি যদি নেন, আপনার সাথে কিন্তু বেশি দরাদরি আমি করতাম না, একদম কম দামে চিপ রেটে আপনার দিয়ে দেবো, মাত্র $200। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট না, আমেরিকান প্রেসিডেন্ট। আরে উত্তর তো সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট, দুই দিন আগে আমার লক্ষ হয়েছে ভিডিও কলে সুইজারল্যান্ড ঘুরিয়া ঘুরিয়া আমার দেখাইছে না। চাপাবাজির একটা সীমা আছে, ঠিক আছে? না সেটা হইতে পারে, আর অনুযায়ী কিছু সুইজারল্যান্ড আমেরিকা দুইটা একলগে চালাইতে পারে কোনো। আর ইলেকশন হয়েছে তো রেজাল্ট এখন আমার হাতে এসে পৌঁছে, আমি জানি না, হইতে পারে, কোনো সমস্যা নেই, ওটা কোনো সমস্যা নেই। আপনি যদি নেন মাত্র $200, একদম চিপ রেটে। আমি কি বলেছি কিনবো? এত কথা কইলাম, আপনি কিনবেন না খারে, এটা ভালো জিনিস তো, ঔষধি ফল খাইলে আপনি আরো সুন্দর হয়ে যাবেন। কইয়া দিলাম অনেক সুন্দর, আপনি যে চোখ না এটা খাওয়ার পর চোখ দিলে এত সুন্দর হয়ে যাবে। আপনি জানেন আমি কে? কে? আমি চেয়ারম্যান বাড়ির মেয়ে, আজম আমার ভাই, কাদা হচ্ছে আমার কাকা। আপনি চেয়ারম্যান বাড়ির মেয়ে, সেটা আগে বলবেন না তাহলে, এত কথা আপনার সাথে আমি কেন বলি? চেয়ারম্যান বাড়ির যারা সদস্য আছে আপনি সহ, তারা কি কোনো মানুষ? বাংলাদেশের মধ্যে থাকবত নিষ্ঠি থার্ড ক্লাস কোনো মানুষ আর কোনোদিন আমি দেখি নাই। তাদের কাছে আমি পাপা বেচতাম, কোন দুঃখে বেচতাম, রোনাল্ড ট্রাম্পকে উল্টা আমি ফোন করিয়ে কইতাম বন্ধু সরি, আমি তাদের কাছে কোনো রকম পাপা বেচবো না, কোনো রকম নেই, ইম্পসিবল। যত সব কার লগে আমি কথা বলতেছি, আর শুনেন একটা কথা বলেছি, আপনার সাথে যে আমার কথা হয়েছে এই কথা আপনার ফ্যামিলি খাওয়ানে আপনি বলবেন না, চেয়ারম্যান বাড়ির মানুষ তাই তো বলি যে পাপা আছেন না। এসব চাপাবাজ কোথা থেকে আসে কে জানে। করলে তাল আরে মুশকিল, করলে তাল এ সাতার, এ করিম, এ দা ডালিম বাজার, আরে মুশকিল করলে তাল আমি কুলহারা কলম কারে দেখতেছি মুখলেসমা মনে, আপনি 2 বছর আগে ছৌদি চলে গেছিলেন, আমি তো মনে করছি বাড়ির সামনে কেটাইছে পেট বেটার অ্যাক্টিং করতেছি, আমি নিয়ে রাস্তায় দিয়েবার যেতেছি। মামু আপনি কি হচ্ছে, পেট ব্যথা হচ্ছে? ওই মা আমার ডেড বডি পড়ে রয়েছে ওই বাজারে। আপনার ডেড বডি রয়েছে? আমি নিয়ে আইতেছি। আরে ধরো ডেড বডি মানে পড়ে থাকতো আমার বিরাট কুল্লু খালাস। মামু কুল্লু খালাস, মামা আমার কান্তাচ্ছে। মামু টেনশন লো না, তুমি টেনশন না, গ্রামে যেতে চাও।
মগর কি হচ্ছে খুল্লা কও তুমি বিদেশে গেছো টাকা বসে লিয়ে আইবা আমরা মানুষের দাওয়াত দেখ খামু আমার মামু সৌদির থেকে রুয়ে লিয়েছে এখানে একান্ত চো কি হচ্ছে মামু 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 তুমি আরে খুলি কও আমি ইচ্ছা করিম নোয়াখালী তো নবার মুম্বাই গেছি আর কাকু বিদেশ তো আসার ফতে কার এত বড় সাবাস কে কি বলছে নিশ্চয়ই ওই কাফাতুল্লাহ কাদা আর ওই যে আজম তোমার ফিজে লাগছে না মামু দাওয়াই আন কি করি কিছু করে নাই আমাকে কি হচ্ছে খুলা কোনা গেলা সে এক বিরাট ঘটনা করতে গেলে রাত হয়ে যাবে মামু এখন কি কম হয়ে গেলি মামু রাত উপকোন এক মাস লাগলেও তুমি কও আমরা শুনবো কি হচ্ছে খুলা কও হ্যাঁ ঠিক আছে ভাতিজা ঠিক আছে ভাইগলা তোমরা যখন শুনতে চাইতেছো তখন আমি খুললা বলি আমি মধ্যপ্রাচ্যে গেলাম কত কষ্ট করে উৎসো রাইলাম রৌদ্রের ভিতরে দেখো আমি কালা হয়ে গেছিলাম এইদিকে ফসা ছিল এইদিকটা কালা হয়ে গেছে আর এইদিকে এইদিকে হালকা কালা স্লাইড তারপরে কত কষ্ট করে খালি খালি রিয়া দিরহাম কামানোর জন্য এত কষ্ট করছি কইরা দুই বছর পর চিন্তা করলাম দেশে যাই এত বড় একটা ব্যাগ কিনলাম কিনা সেই ব্যাগের ভিতরে সব দিরহাম সব রিয়াল ঢুকাইয়া ডলার ঢুকাইয়া পাউন্ড ঢুকাইয়া বাসে করে রওনা দিলাম মধ্যপ্রদেশ থেকে কাকু এখন তুমি কি আকো সৌদি আরবে তন ফ্লেন তুই তুমি বাসে করে আইছো এই কথা আঙ্গু বিশ্বাস করতে হইব নি আবে আবে অবজান না আপনি সৌদি গেছেন না মামু গেছে যেটা কইতেছে সেটা শুনেন মামু কো আমার মিথ্যাবাদী বানাইতেছে না আমি কোনোদিন মিথ্যা কথা কইছি না আরে না আরে থামেন তো আমার জিন্দগিতে দেই না আপনি মিছা কথা কইছেন তো মামু মধ্যে মধ্যে মনে এই ইচ্ছা যে লম্বা এক দুইটা মিছা কথা কন অনেক দামি মিছা কথা যাগুয়া এক দুইটা কোয়ার পারেন এমন হাঁচা কইরা কন ছদিতে আইছেন কেমতে কি হইছে আমি কই ঘটনা বিরাট বিরাট করে কওয়া লাগবে সেটা হইতেছে যে আমি টাকা পয়সা নিয়ে ছদির থেকে বাসে উঠছি বাসে উঠা মরুভূমিতে আইসা আইসা বরিশালে আসার পর বাসের সামনের চাকা ঠাস করে বাস আমি কই ও মা গো কাকু কাকু একটা কথা আচ্ছা বাস ডাইরেক্ট সৌদিত্তর বরিশালে আসে এই কথা আঙ্গু বিশ্বাস করতে হইব আবে বেশি কথা কোন গেলা আওয়ার পরে না কইছে না পেলেনের হরতালা ছিল মামু তারপরে কেমনে কি হচ্ছে কন্দি আসে এইরকম কথা বলে কিসের জন্য শুনেন উনি বাংলা সিনেমা বানাতো হিন্দি ফিল্ম বানাতে বানাতে মাথা একটু আউলাই গেছে আপনি চালায় যান আমি মানায় নিতেছি কোন তারপর বরিশাল থেকে লঞ্চে উঠছি লঞ্চে উইটা ডেকের মধ্যে হুইয়া রয়েছি এই যে আমার টাকা পয়সা ধইরা কিচ্ছু হয় নাই পরে সদর ঘাটে নামছি নাইমা চিন্তা করলাম এত ডলার এত দিরহাম এত রিয়াল তাইলে তো ট্যাক্সিতে যাওয়া যাবে না যদি ট্যাক্সিতে যাই তাইলে যদি আবার অন্য চিন্তা হ্যাঁ সেই জন্য আমি কি করছি আমি কি করছি আমি একটা এই নসিমনে উঠছি ওইটা গুলিস্তান তামান আইছি আসার পর তারপরে চিন্তা করলাম এখন যদি ট্যাক্সি নিয়ে গ্রামে যাই যদি রাস্তার ভিতরে আমার মানে কাইটা যদি আমার সব টাকা পয়সা রাইখা দেয় খুব ভালো করছো এই তুমি ও মনে করো নিজের চেপে রাখছো খুব ভালো করছো তারপরে কেমতে আইছো কি দিয়ে আইছো আচ্ছা কাকু আই একটা কথা বুঝি না তোমার এই রোমারটা বাতিজা থাকতে যে ইন্টারন্যাশনাল একজন ডিরেক্টর তার লগে শাহরুখ খান থাকে আমির খান থাকে নানান ধরনের হিরো থাকে তুমি আরে খবর দিলে না কিল্লাই তোমার এই সদর গাড়ির তন রিসিভ করে আনতাম আরে চাপা বাজি বন করেন না চাপার মধ্যে পড়তে পড়তে আমি নিজে চাপা যেতেছি একজনের কথায় শুনিয়া সামাল দেওয়ার বার্তাছেন অবজান পরে কেমতে আইছে একটা কথা কই মামু তুমি যে যে খেজুর গাছে উঠি খেজুর পাইছো উঠসালাইছো আঙ্গু একটা মানিজ্যত আছে মির্জা পরিবারের এখন তুমি গ্রামে কইও না কার নির্দেশে তুমি গা ডাকা দিয়েছিলে আপনার চাচা হবাজি কি হদ্দে ভাই উনি মিথ্যা কথা বলতেছে আপনার চাচা এই সমস্ত কথা কইতেই পারে না আব্বুর কসম করে কইতেছে ছাত্রের মধ্যে দেই নাই কি কইতেছেন মিয়া ওই আপনি কি আমার লগে চাপা লইতেছেন শুনেন আপনি চাপা হুনুন লাগে এখানে আই নাই কা গ্যাস্ট্রিকের ব্যথা ও বুঝতারেছি ওই যে গ্যাস্ট্রিকের একটা বড় ট্যাবলেট আসছে ট্যাবলেট দেখে গ্যাস্ট্রিকের ব্যথা উঠে গেছে তাই না আমি কি গিয়ে নিয়ে আসবো চাপাবাজ 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 চাপাবাজ